উপলক্ষে আবরণের প্রতিটি কেনাকাটায় 10% ছাড়। অফার চালু থাকবে 23 মে পর্যন্ত। এখন বুকিং করুন অনলাইনে www.aboronexclusive.com এ। আবরণ, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম। আবরণ বলে রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। কী অবস্থা হলো বলুন তো, আমি নিয়ে একবার করলাম স্যানিটাইজ করে, আবার আপনাদের সামনেও করলাম। আসলে কথা কি বলুন তো, এটা ছাড়া আমি খুব একটা ভালোভাবে বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছি না। হাত প্রপারলি স্যানিটাইজ করব, মাস্ক পরে থাকব, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। আসুন দেখা শুরু করি শাড়ি আজকে। আজকে আমার খুব কাঙ্ক্ষিত শাড়ি, বহুদিন ধরে মনে মনে ভাবছিলাম এরা তসর মোটে দেখায় না। আজকে হ্যান্ড পেন্টিং দেখাবো, তসরে হ্যান্ড পেন্টিং, একদম গাছি তসরে পেন্টিং। আজকে এ টু জেড যতগুলো দেখাবো, 30টা শাড়ি নিয়েই বসেছি, একদম 30 খানা তসরে হ্যান্ড পেন্টিং, 30 জন পাবেন। এটার কিন্তু কোনো রিপিট হবে না যে এটা আমি আর একটা চাই, এটা হবে না। আর একটা যেটা চাইবেন সেটা আর একটার মতো হবে। তাই আজকে 30 জনের জন্য 30টা শাড়ি নিয়ে বসেছি। এটা হচ্ছে একদম গাছি তসর, তসর বাই তসর, তার মধ্যে একদম ফ্রি হ্যান্ড পেন্টিং, পিচের সঙ্গে যাচ্ছে। 1 নম্বর শাড়ি 6550, এর উপরে 10% ডিসকাউন্ট, 23 মে পর্যন্ত পাবেন। এটা হচ্ছে নাম্বার 1, 6550 rupees, 6550 উইথ ব্লাউজ পিস। নাম্বার 1 দেখিয়ে দিলাম, 6550। এবারে আমি আসবো নাম্বার 2। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, ফোনে কথা বলতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। আর এটা হচ্ছে নাম্বার 2। ও ওয়াও ওয়াও, কী ভালো দেখতে। 2 নম্বর শাড়ি কর্নার টু কর্নার করে গেছে, মাল্টি কালার, কিন্তু বেস কালারটা তসর রেখে, অসাধারণ। 2 নম্বর শাড়ি এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 6550, 6550 2 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতাতে এটা যাচ্ছে। নাম্বার 2 দেখালাম, এবারে আসছি নাম্বার 3। আর একটা স্মার্ট শাড়ি, এগুলো একদম তসর দেখাচ্ছি, তসরে হ্যান্ড পেন্টিং। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর, নাম্বার 3 আঁচল। বেস কালারটাই হচ্ছে একদম ছাই কালার বা লাইট, একদম লাইট টু লাইট পাউডার গ্রে, তার মধ্যে যাচ্ছে স্কাই অ্যান্ড ব্ল্যাকের ব্যবহার। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, নাম্বার 3, 3 নম্বর, প্রাইস হচ্ছে 6550, 6550 3 নম্বর শাড়ি নাম্বার 3। এটা রয়েছে ব্লাউজ পিস। এবারে আমি আসবো নাম্বার 4-এ, 4 নম্বর। ওয়াও 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 ওয়াও, শাড়িগুলো কী ভালো দেখাবো আজকে। নাম্বার 4, এই যে মনটা ভালো হয়ে গেল, এক মুহূর্তের মধ্যে মনটা ঘুরে গেল। নমস্কার, কে রয়েছেন? মোটামুটি মে মাসের শেষের দিকে দেখাবো, কেন বলছি বলুন তো, আবরণের মলমল হচ্ছে হটকেক, ওরা দেখালে না, ওরা সামাল দিতে পারে না। ওদের কাছে এখন গোটা 20 মলমল আছে, এবার এই গোটা 20 মলমলে তো এত লোকের চাহিদা মিটবে না, তাই একটু স্টকটা এসে যাক। এই লকডাউনে স্টকটা একটু ডিলে হয়ে গেল, আসতে আসছে, স্টকটা এসে গেলেই আমরা মলমল দেখাবো, ঠিক আছে? আর একান্তই যদি আপনার মলমল নিতে ইচ্ছে করে 25 তারিখের মধ্যে, তাহলে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এই যে নাম্বারটা দেখছেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ফোন করে বলুন, ওরা হোয়াটসঅ্যাপে আপনাকে কিছু ছবি পাঠিয়ে দিতে পারবে। আপনি একটু দিদি কাইন্ডলি এই নাম্বারে ফোন করুন, ঠিক আছে? ওরা আপনাকে ছবি পাঠিয়ে দেবে, আপনি ওখান থেকে ছবি দেখে পছন্দ করুন, আপনার কাছে পৌঁছে যাবে মলমল। প্লিজ, যাদের খুব দরকার, আমি তো বললাম মে মাসের এন্ডে অথবা জুন মাসের ফার্স্টে আমরা দেখাবো, কিন্তু এই নাম্বারে এখন ফোন করে নিন যারা একান্তই এখনই মলমল পেতে চাইছেন। এই শাড়িটা আমার দারুণ লেগেছে, আঁচলটা আমি আরেকবার যাবো। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে অলিভ গ্রিনের সঙ্গে একটা ইয়েলোর ব্যবহার আছে। এটা হচ্ছে আঁচল, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি নাম্বার 4, প্রাইস হচ্ছে 6550, 4 নম্বর, 6550 নাম্বার 4, 6550 নাম্বার 4। এর পরে চলে যাব নাম্বার 5, 5 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 5, 5 নম্বর, নাম্বার 5। এটাও খুব সুন্দর ব্লু তুতের কম্বিনেশন, 5 নম্বর শাড়ি। এই হচ্ছে শাড়িটা, একদম তসর, তসর বাই তসর, 5 নম্বর শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে 6550, 5 নম্বর, 6550 উইথ ব্লাউজ, 5 নম্বর শাড়ি, 6550। পাঁচের পরে চলে যাব 6 নম্বর শাড়ি নাম্বার 6,
এটা আসছে ছ নম্বর, নাম্বার সিক্স আঁচল। এই হচ্ছে শাড়িটা, লালের সঙ্গে যাচ্ছে ছ নম্বর শাড়ির প্রত্যেকটা তসর কিন্তু একদম তসর তসর বাই তসর, তার মধ্যে দেখুন সিল্ক মার্কটাও রয়েছে। এটা হচ্ছে ছ নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 6550। সম্ভবত নাম্বার সিক্সই দেখালাম না গো, হ্যাঁ নাম্বার সিক্স ছ নম্বর। আর এটা না একটা রেড কালার, তসরের রেডটা পরে এটা হয়েছে। এই যে টানা এবং ভারনা কিন্তু তসরই রয়েছে একদম, তা এটা আমাদের আমাদের বাংলার তসর। এটা হচ্ছে ছ নম্বর দেখিয়ে দিলাম। এবারে আসছি সাত নম্বর শাড়ি, আর একদম ফ্রি হ্যান্ড পেন্টিং কিন্তু, এগুলো সব ফ্রি হ্যান্ড পেন্টিং, কোনো আঁকা থেকে নয়, মানে এর মধ্যে কোনো স্কেচ ছিল না, নর্মালি শিল্পী তুলি বুলিয়ে গেছেন। আর ভাবুন তো, যে মানুষ এই কাজ করেন সে মানুষ কি ইট ইট বইতে পারবেন, সে মানুষ কি সিমেন্ট মাখতে পারবেন? পারবেনই না। তাই প্রত্যেকের নিজের নিজের কাজের জায়গায় তাদেরকে সেই ভ্যালুটা আমাদের দিতে হবে। নমস্কার, কে রয়েছেন? সবিতা দি, কেমন আছো? কেমন আছো? হ্যাঁ তুমি সবিতা দি? হ্যাঁ কেমন আছো? হ্যাঁ শোনো, ওই যে কবিগুরু সেই লাইন শোনো, সংকটের বিমলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়। তুমি সেই বাণী আমাদের সমস্ত শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিচ্ছ একদম। হ্যাঁ ভীষণ ভালো লাগে এই যে তুমি বলো, সারাদিন এগুলো শুনি আর আমার ভীষণ ভালো লাগে। আমি তো স্যানিটাইজ করি, সতর্ক থাকি, এখন অবশ্য মানুষ অনেকটা সতর্ক হয়েছে, কেননা আমাদের এখানে দোকানপাট একদম নিয়ম নিষ্ঠ ভাবে চলছে, বুঝেছো? কোনো অনেক জায়গায় ফল নষ্ট হচ্ছে, ফুল নষ্ট হচ্ছে, কিন্তু আমরা যদি একটু কষ্ট করতে পারি এই কটা দিন, তাহলে কিন্তু আগামী দিনটা আমাদের জন্য ভীষণ ভালো হবে। হ্যাঁ তুমি একটা আলোকবর্তিকার মতো, বাপরে ওটা তোমার চোখ, তুমি একটা আলোকবর্তিকার মতো, এই যে আমাদের সবসময় বলে যাচ্ছো, হ্যাঁ বলে যাচ্ছো, কত মানুষের যে কত উপকার করতো না, এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আরে পরক্ষে তো আমি নিজেরই উপকার করছি, যদি সবটা ভালো থাকে, যদি সবটা ভালো থাকে লকডাউন একদম ভালো থেকো, তুমিও ধন্যবাদ, যদি সবটা ভালো থাকে, আমার চারপাশটা ভালো থাকে, এই লকডাউন টকডাউন যদি উঠে যায়, আমরা তো আবার আগের জীবনে ফিরে যাব, তাই না? আমারও ইচ্ছে করবে একটু শপিং মলে যেতে, আমারও ইচ্ছে করবে একটু খাবার কি খাবারের দোকানে গিয়ে হোটেলে বসে খেতে। তো আমি না এই যে ব্যাপারটা বলছি, এটাতে আমরা যদি একটু কষ্ট করি কয়েকটা দিন, তাহলে কিন্তু সবাই মিলে আমার আগামী দিনটা খুব ভালো থাকতে পারবো। আচ্ছা এই সাইডে চলে যাই, এটা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সাত নম্বর শাড়ি, উঁচু করে ধরো না প্লিজ, এটা হচ্ছে সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, সাত নম্বর 6550। আজকে সব শাড়ি 6550, এবং 23 তারিখ পর্যন্ত এই সব শাড়ির উপরেই 10% মানে 655 rupees অফ হয়ে যাবে। সাতের পরে চলে যাব আট নম্বর শাড়ি, এটা জিওমেট্রিক সার্কেলের উপরে গেছে, হলুদ আর লাল, বেস কালারটা কিন্তু তসর কালারই রয়েছে। এটা হচ্ছে সাত আট নম্বর আট নম্বর শাড়ি নাম্বার এইট, একদম জিওমেট্রিক সার্কেলের উপরে যাচ্ছে, রেড ইয়েলোর কম্বিনেশন, আট নম্বর শাড়ি নাম্বার এইট 6550, 6550 আট নম্বর, নাম্বার এইট 6550 উইথ ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি গায়ত্রী মণ্ডল বলছি শ্যামনগর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ তোমাকে তো রোজই দেখি, তিন টাইমই দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ দিদি, বলুন। হ্যাঁ আচ্ছা, ওই কাঁথা কবে দেখানো হবে? কাঁথা স্টিচ তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাঁথা স্টিচ দেখানো হবে আবরণে, তবে আমি বলবো কাল সকাল 11টার অনুষ্ঠানটাও দেখো। হ্যাঁ আমি তো সবসময় দেখি, মানে একদম আমি আমি তো কোনো কিছুই দেখি না, আমি কোনো খবর টবর দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, আমি সারাক্ষণ শাড়ি নিয়েই পড়ে থাকি। টিভিএন এ যতক্ষণ শাড়ি দেখায় ততক্ষণ শাড়ি নিয়েই পড়ে থাকি আমি। ধন্যবাদ, ভালো লাগলো শুনে এটা, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন রয়েছি হচ্ছে একদম ন নম্বর শাড়িকে, এটা নাম্বার নাইন দেখাচ্ছি, এটা ন নম্বর শাড়ি নাম্বার নাইন 6550, 6550 ন নম্বর, এই হচ্ছে ব্লাউজ পিস, সবটাই কিন্তু হাতে আঁকা। ন নম্বর শাড়ি দেখালাম, নয়ের পরে চলে যাব দশ নম্বর শাড়ি নাম্বার টেন, এটা হচ্ছে দশ নম্বর, এটা গ্রে কালার, দশ নম্বর শাড়ি নাম্বার টেন আঁচল, এই হচ্ছে দশ নম্বর, নাম্বার টেন দশ নম্বর, প্রাইস হচ্ছে 6550, গ্রে কালারের সঙ্গে ব্ল্যাক,
দশ নম্বর শাড়ি 6550, নাম্বার 10 6550, নাম্বার 10 দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ পিস। এবারে আমি আসবো নাম্বার 11। আজকে যে শাড়ি দেখাচ্ছি, শাড়ি পছন্দ হলে বুকিং করুন, হেল্পলাইন নাম্বার 9051217272, 9051217274, এসএমএস করে 9051177795 হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে। অনুষ্ঠানটা ইউটিউবে থাকবে, ভালো করে দেখে নিশ্চিন্ত হয়ে বুকিং করুন। কিন্তু ডিসকাউন্ট যেটা বলছি 10%, এটা 23 মে 2021 পর্যন্ত অ্যাপ্লিকেবল। তারপরে যদি কেউ বুকিং করেন, যদি শাড়ি থাকে, তাহলে 6550 দিয়ে নিতে হবে। এই 23 মের মধ্যে হচ্ছে 6550-এর পরে 655 টাকা অফ হয়ে যাবে। এটা দেখাচ্ছি হচ্ছে 11 নম্বর শাড়ি, একদম ফ্রি হ্যান্ড পেন্টিং, লাল আর হলুদ ফুল, সবুজ পাতার গল্প। আর এইখানে হাফ শাড়িটা কিন্তু এভাবে যাচ্ছে, পুরোটা স্ট্রাইপের। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি, 6550, 6550, নাম্বার 11, 11 নম্বর, 6550। 11-র পরে চলে যাবো 12 নম্বর শাড়ি, নাম্বার 12। বাহ, পাতা নকশাটা হয়েছে হলুদের মধ্যে, 12 নম্বর, কি দারুণ দেখতে শাড়িটা। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, একদম ব্ল্যাকের মধ্যে হলুদ আর লালের পাতা। শাড়িটা হলুদ কালারে ডাই করে নিয়ে তারপর আবার পেন্টিংটা হয়েছে এইভাবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 12 নম্বর, তো নাম্বার 12 দেখালাম, 12 নম্বর, মানে পেজলি ডিজাইন, পাতাটাই গেছে পাতার নকশাতেই, মানে অ্যাকচুয়ালি পেজলি হয়েছে। কিন্তু 12 নম্বর শাড়ি, 6550, 6550, নাম্বার 12। এইবারে আসছি নাম্বার 13, ওই সেম ডিজাইনটাই দেখাবো। ওটাতে ছিল হচ্ছে হলুদ বডিতে, এটা হচ্ছে তসর কালার বডিতে, ওটাতে ছিল হচ্ছে কালো লালে লাল, লাল হলুদে কালো, লাল কালোতে, এখানে সবুজের সঙ্গে আরও অনেকগুলো কালার রয়েছে, লাল রয়েছে, কালো রয়েছে, সব রয়েছে। প্যাটার্নটা একটু আলাদা এবং এটারও প্রাইস হচ্ছে 6550। এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর শাড়ি, নাম্বার 13। নমস্কার, কে রয়েছেন? এটা ব্লাউজ পিস। হ্যালো, হ্যাঁ বলছি কি, আপনাদের শাড়ির দোকান কতক্ষণ খোলা থাকে? তুমি কে বলছো গো? 12টা থেকে 3টে। হ্যাঁ, আমি আমি বলছি কি, আপনারা কত দামে শাড়ি বেচেন? খুব বোকা বোকা প্রশ্ন করছো, আর একটু বড় হও তারপরে ফোন করো। হ্যাঁ, এখন এই ফোনটা তোমার মায়ের করা উচিত কিংবা বাবার করা উচিত, তোমার নয়। মিনিমাম ট্রু মিনিমাম প্রাইস হচ্ছে 1050, ম্যাক্সিমাম তুমি যতদূর তুমি পেমেন্ট করতে পারবে, মানে 20,000, 30,000, 40,000, 50,000 তুমি যতদূর দিতে পারবে। আমি তোমার উত্তর দিলাম, কিন্তু এগুলো তোমার প্রশ্ন নয়। আচ্ছা, এটা হচ্ছে কে ফোন দিচ্ছে রে ভাই? এটা হচ্ছে গ্রে কালার, গ্রে কালারের সঙ্গে লাল লাল কালোতে যাচ্ছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, একদম দেখুন একদম মানে অ্যাশ কালার টোন, এক তসরের উপরে দেখাচ্ছি, 14 নম্বর, 6550, 6550, নাম্বার হচ্ছে 14, 14 নম্বর। কিছু করার নেই, বাচ্চারাই বা করবেটা কি, না আছে তাদের স্কুল, না আছে তাদের বন্ধুবান্ধব, কী করবে বলুন তো, ওদের শৈশবটাই হারিয়ে গেছে। এটা আমি খুব ফিল করেছি, যার জন্য আমরা অনেক কিছু প্রোগ্রামের কথা ভেবেছি, যে এই সমস্ত বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের মনস্তত্ত্বের উপরে কী এফেক্ট ফেলছে করোনা, এটা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব, করতেই হবে। তা আমাদের সমাজটাকে তো টিকিয়ে রাখতে হবে, সমাজের নানান স্তর রয়েছে, সেই স্তরের যা যা কাজ সেগুলোকে রাখতে হবে। তো সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমাদের এগুলো ভাবতেই হবে। তো আমি আমি খুব একটা রাগ করলাম না, কেন করবে এটা, ওর মনে হয়েছে একটু কথা বলি। আচ্ছা, এটা হচ্ছে তসর কালার এবং তার মধ্যে এইভাবে যাচ্ছে ফুলের নকশা। এটা আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি, নাম্বার 15 6550, 15 নম্বর, 6550, তার উপরে 10% ডিসকাউন্ট 23 মে পর্যন্ত। এটা হচ্ছে ব্লাউজ, 15 নম্বর দেখালাম, নাম্বার 15, নাম্বার 16-এ যাচ্ছে কি এটা, আমরা 16 নম্বর, হ্যাঁ এটা 16 নম্বর। স্ক্যালাপ ডিজাইন দেখুন, একটা তসরের থানকে কিভাবে সাজানো হয়েছে স্ক্যালাপ ডিজাইন করে, এই হচ্ছে আঁচল আর ওইটাইভাবে টেম্পল করে করে যাবে হচ্ছে উপর নিচে, স্ক্যালাপ ডিজাইন। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 15 16 নম্বর শাড়ি, নাম্বার 16 6550, 16 নম্বর, 6550, নাম্বার 16। আর এইটার সঙ্গে ব্লাউজ রয়েছে 16 নম্বর। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত, একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত। 16 নম্বর দেখালাম, 17 নম্বরে যেতে যেতে আর এক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার,
হ্যাঁ বলছি আপনাদের শাড়ির কানেকশন গুলো প্রত্যেকটা এত সুন্দর, মানে ধন্যবাদ আপনাদের দেখানোর জন্য। আপনি প্রশ্নটা ছিল বলছি হ্যান্ডলুমের প্রোডাক্ট গুলো কবে দেখাবেন, যদি তাড়াতাড়ি দেখাবেন। আমরা প্রায়শই হ্যান্ডলুম দেখাই, প্রায়শই দেখাই। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। বাবা, নবদ্বীপ থেকে? আচ্ছা, নবদ্বীপ মানেই আমার শ্রী প্রভু চৈতন্যদেবের, শ্রী চৈতন্যদেবের কথা মনে পড়ে, তারপরেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে নবদ্বীপের দই, অসম্ভব সুন্দর খেতে, অসম্ভব সুন্দর। তো যাই হোক, হ্যান্ডলুম আমরা দেখাই ভাই, আর দেখাবো, সামনেও দেখিয়ে দেবো। আমি জানি না আজকে সন্ধে ছটায় আমি কি দেখাবো, হ্যান্ডলুম দেখাবো কি মনে হয় না, তবে আগামীকাল হয়তো থাকবে, হ্যান্ডলুম থাকবে, এই আগামীকাল পরশুর মধ্যে হ্যান্ডলুম দেখে নেবেন। ঠিক আছে, আমি রিসেন্ট দেখছি তো, ঠিক আছে। আমি আপনি দেখুন, লক্ষ্য করুন, 11টা, 12:30টা, 2টো, 3:30টে, 6টা, টোটাল 5টা টাইম আপনি লক্ষ্য রাখবেন শাড়ির অনুষ্ঠানের জন্য, ঠিক আছে? 7টা একটা রিপিট হয়, কিন্তু আপনি এই কটা টাইম লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন। এটা পিঙ্ক দিয়ে ব্রাশিং হয়েছে, টেবিল ডাই হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল তসরের রংটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি, নাম্বার হচ্ছে 17, 17 নম্বর দেখালাম, নাম্বার 17, 17 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 6550, 17 নম্বর। 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এটা কালারটা এসছে একদম ডার্ক গ্রে, আর তার মধ্যে এই আর সমস্তটা কিন্তু ফ্রি হ্যান্ড পেন্টিং, বারবারই বলছি এগুলো সমস্তটা হচ্ছে ফ্রি হ্যান্ড পেন্টিং। এই হচ্ছে শাড়িটা, নাম্বার হচ্ছে 18, 18 নম্বর শাড়ি, 6550, তার উপরে 10% ডিসকাউন্ট তো রয়েইছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, 18 নম্বর, 6550। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বালির থেকে মালতি বলছি। বলুন মালতি। আমার আপনি আপনার অনেক বছরের মানে ফ্যান আর কি। এই রে, তো যাই হোক, আমার স্বামী এই 1.5 বছর হলো মারা গেছেন গত 19 ডিসেম্বর। তা আমি যখন আপনার এই প্রোগ্রাম দেখি বছরের পর বছর, তা আমি যখন পিছনে থাকতাম, আমার স্বামী আমাকে বলতে, মালতি তোমার এই আরম্ভ হয়ে গেছে, এসো তোমার আরম্ভ হয়ে গেছে, এইগুলো দেখছি। তা আমার খুব মানে কি বলবো, আমার স্বামীর কথা খুবই মনে পড়ছে, আমার স্বামী আমাকে ইয়ার কিনে বলছেন যে তোমার প্রোগ্রাম তো আরম্ভ হয়ে গেল, এসো তোমার তনুশ্রী তোমাকে ডাকছে, তুমি এসো। গত 19 ডিসেম্বর 1943 আমার স্বামী মারা গেছে, আমি কয়েকদিন ধরেই চেষ্টা করছি আপনার সঙ্গে কথা বলার। কি হয়েছিল দাদার, কি হয়েছিল? আপনাকেও ভালো লাগে দাদার কি হয়েছিল, মারা গেছেন কি মানে করোনায়? না করোনা না, ওনার কিডনি দুটো ড্যামেজ ছিল আর কি, দুটো কিডনি ওনার ড্যামেজ ছিল, ডায়ালিসিস চলতো, এই আরগন উঠতে পারায় আরগনই তো বসে ধরে ডায়ালিসিস হতো আর কি। তো উনি রেলে সার্ভিস করতেন, আমি একেবারেই মানে আগের একটু আগে একজন বর্ধমানীটা বলছিলেন, আমি শুনলাম উনি খুবই একা, ওনারও এক্সা সিটে এইট, আমারও তাই, কিন্তু আমিও একেবারে একা, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি এত বড় বাড়িতে পুরো একা, মানে সব সময় আপনার এই প্রোগ্রামটা দেখি, কোন রকমে একটু সেদ্ধ ভাত করি আমি, আর সারাক্ষণই এই প্রোগ্রামটা কখন হবে আমি দেখার জন্য অপেক্ষায় বসে থাকি। আপনারা না ফোন করবেন আমাকে, আমি আপনাদের সাথে কথা বলবো, ডেফিনেটলি কথা বলবো, আমি জানি মানুষ একা থাকতে বড্ড কষ্ট পায়। চেষ্টা করছি কদিন থেকে কিন্তু পাচ্ছি না। এই যে পেয়ে গেলে আমি বলে রাখবো, ওরা আপনার ফোন আসলেই আমাকে দেবে, ঠিক আছে? মানে আমার যে এই কথাগুলো বলার জন্য আমি আপনাকে আর ওই যে বলেছি, আমি যে বলেছি মানে পূর্ণের কাছে অপূর্ণতা ঢাকার জন্য পূর্ণ সবসময় এখান থেকে নিজেকে পূর্ণ করে, তাই তিনি রয়েছেন, হয়তো এখানে অপূর্ণ থাকি আমরা, পূর্ণতা প্রায় পাই তো ঈশ্বরের পায়ে গিয়ে, না তাই তিনি পূর্ণতা পেয়েছেন। আপনার যে স্বামী তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি আপনার চারপাশে রয়েছেন পূর্ণ হয়ে, আপনি একদম দেখবেন, অনুভব করবেন। আমার এক বন্ধু বান্ধবী আছে সুপর্ণা, এইখান থেকেই আলাপ, ও খুব অল্প বয়সে ওর স্বামীকে হারায় একটা অ্যাক্সিডেন্টে, গত বছর, গত 2020তে ওর হারায় হাজব্যান্ডকে, সম্ভবত 20 কিংবা 19, 20তেই হবে সম্ভবত। তো ও খুব অল্প বয়স, তো আর ও ভীষণ মানে মানে অনেক দিনের প্রেম, তারপরে সেই প্রেমটা ভালোবাসাটা বিয়েতে আসে, বিয়ের পরে অনেকগুলো বছর ছেলেটা চাকরি করে। তো ও একটা কথা আমাকে বললো, তোমার হাজব্যান্ড তোমার পাশেই রয়েছে সুপর্ণা, তো ও বললো যে হ্যাঁ খুব, আমি অনেক যখন অনেক বিপদে পড়ি, কঠিন সময়, আমি খালি
তখন রাত্রিবেলায় আমি রাত্রিবেলায় তার সাথে কথা বলি, আমি যখন বলি যে আমি কী করি বলো তো, বলে যে পরের দিন সকালে উঠে দেখি আমি একটা হাল পেয়ে গেছি, আমার সমস্যার সমাধানটা পেয়ে গেছি, একটা কিছু না কিছু বুদ্ধি চলে এসেছে মাথায়। সুতরাং থাকে তারা আমাদের পাশে, প্রিয়জন পরিজনরা কি ছেড়ে বেরিয়ে যেতে পারে? যেতে পারে না। ভালো থাকুন আর কি বলবো, মানে তবুও বিচ্ছেদ। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে আজকের 19 নম্বর শাড়ি, নাম্বার 19650, 6550, 6550। 20 নম্বর শাড়ি ভীষণ ব্রাইট, আসলে জীবনটা এরকমই, মানে অপূর্ণতা থাকলেও জীবনটাকে এরকমভাবে রঙিন করে ভরিয়ে রাখতে হবে, কলমকারী পেন্টিং। শাড়িটাকে দেখে আমার একটা ওয়াও বলতে ইচ্ছে করছে, মনটা সত্যি ভারী, বাট এই শাড়িটা কোথাও যেন মনে হচ্ছে একটা ডিমান্ড করছে, ওয়াও শাড়িটা রিয়েলি গুড, পুরো কলমকারী পেন্টিং, একদম ফ্রি হ্যান্ড পেন্টিং। 20 নম্বর শাড়ি 6550, নাম্বার 26550 ব্লাউজ। এটা একটু মিক্স ম্যাচ করে ব্লাউজটা বানাবেন। 20-র পরে চলে যাব 21 নম্বর, নাম্বার 21। আর এগুলো আজকে সব দেখালাম, সবই কিন্তু ফ্রি হ্যান্ড পেন্টিং। 21 নম্বর শাড়ি এটা হচ্ছে 21, প্রাইস হচ্ছে 6550, নাম্বার 21, 6550, 6550, 21 নম্বর শাড়ি, নাম্বার 21। 21-এর পরে চলে যাব 22 নম্বর, 22। এটা আসছি 22 নম্বর শাড়ি, নাম্বার 22। এটা পেজলি গ্রে কালারের মধ্যে যাচ্ছে আর রানী হলুদ সবুজ এভাবে টেম্পল যাচ্ছে। এটা হচ্ছে 22650, 6550, 22 নম্বর। 23 নম্বর, এই কম্বিনেশনগুলো খুব সুন্দর, সব বয়সে সবার জন্য, লাল যারা পরবেন না তাদের জন্য, আবার যারা কর্পোরেট সেক্টরে আছেন তাদের জন্য। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 23 নম্বর শাড়ি, নাম্বার 23650। 23-এর পরে যাব 24 নম্বরে, হচ্ছে আমার শহর কলকাতা, তিলোত্তমা নগরী, কী নেই সেখানে দেখুন, শহর কলকাতা তিলোত্তমা। এই হচ্ছে, এটা পুরো হাতে আঁকা কিন্তু, মানে কোনো প্রিন্ট নয়, মানে এটাও লেখা হয়েছে। তার সঙ্গে হাওড়ার ব্রিজ রয়েছে, ভিক্টোরিয়া রয়েছে, হলুদ ট্যাক্সি রয়েছে, হাতে টানা রিক্সা রয়েছে, ট্রাম রয়েছে, সব রয়েছে, এবং সবগুলোটা হাতে আঁকা। 24 নম্বর শাড়ি 6550, 6550, 24 নম্বর। 24-এর পরে যাব 25 নম্বর, 25, এটা হচ্ছে 25, দারুণ পেন্টিং, আঁচল পাড় উপরের দিকের পাড়টা ওভাবে গেছে। এটা হচ্ছে নাম্বার 25, এটা হচ্ছে 25 নম্বর শাড়ি, 6550, 6550, নাম্বার 25। 26, এটাও কিন্তু কালো, মানে শুধুমাত্র তসরের ভার্জিন কালারটার সঙ্গে ব্ল্যাক জিওমেট্রিক প্যাটার্নে পেন্টিং হয়েছে। 26, প্রাইস হচ্ছে 6550, 26 নম্বর, 6550, উইথ ব্লাউজ। 26-এর পরে চলে যাব 27 নম্বর, 27, এটাও একটা লাইট গ্রে, মানে পাউডার কালার বলতে পারেন বা অ্যাশ কালার বলতে পারেন, স্টিল, আমরা স্টিল বলবো, অ্যাশই বলবো, ছাই ছাই রং তার মধ্যে যাচ্ছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে 27 নম্বর, 27 দেখালাম, প্রাইস একই 6550। এবারে আসছি 28 নম্বর, একটা সফট ইয়েলো টোন, মানে একটা বিস্কিট কালার আর ক্রোম ইয়েলোর মাঝামাঝি টোন, বিস্কিট কালার বললেই বেটার হবে। এবং এটা হচ্ছে তার সঙ্গে যাচ্ছে পুরো স্ট্রাইপে, মানে একটু লেহের করে গেছে স্ট্রাইপটা, তার সঙ্গে ওই কালারগুলো দিয়েই পেন্টিংটা হয়েছে। সাত, এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর শাড়ি, 28, প্রাইস হচ্ছে 6550, 29, এটা লাল টেবিল ডাই করা হয়েছে। 29 নম্বর, নাম্বার 29, 29 নম্বর শাড়ি একদম এভাবে যাচ্ছে, নাম্বার 29, 29 নম্বর, 6550, 6550, নাম্বার 29। 29-এর পরে যাব 30 নম্বর, এরপরে আমি 3:30 আসবো কিন্তু অন্য অনুষ্ঠানে, আর তারপরে আমি কিন্তু সন্ধে 6:00 আবরণকে নিয়ে আসছি আপনাদের দরবারে, এবং আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান মানে আপনাদের সাথে ফোনে গল্প করতে করতে অনুষ্ঠান করা। এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, নাম্বার 36550, উইথ ব্লাউজ। হাতে সময় নেই, আবার বলে দেবো যে ডক্টর প্লাস হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, যেটা নিয়ে আপনি মনে করলে স্বল্প বিনিয়োগে স্বল্প পুঁজি দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন আপনার পথ চলা, স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যেতে পারেন। আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন, মাস্ক পরুন, এটা ছাড়া ভালো থাকতে আমরা পারবো না। দেখা হবে আপনাদের সঙ্গে, নমস্কার। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আবরণের প্রতিটি কেনাকাটায় 10% ছাড়, অফার চালু থাকবে 23 মে পর্যন্ত। এখন বুকিং করুন অনলাইনে www.aboronexclusive.com এ। আবরণ।
বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে।